বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং জামালপুর চার আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাসান মোরাদ, যিনি বিগত কিছুদিন ধরে দেশ বিদেশে তুমুল আলোচনা সমালোচনায় আছেন। হুট করে তাকে নিয়ে চারিদিকে এই হই হুল্লোড়ের কারণও কারো অজানা নয়। সাম্প্রতিক সময়ে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম থেকে শুরু করে সংবিধান, হেফাজতে ইসলাম, হুসেইন মোহাম্মদ এরশাদ, এমনকি কারাগারে থাকা আল্লামা সাইদি সাহেবকে নিয়েও কিছু বক্তব্য দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। এরই মধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে, কে এই হাসান মোরাদ, কিভাবে তিনি এমপি ও মন্ত্রী হলেন, কি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড। তাদের এমন আগ্রহের কথা চিন্তা করেই এই ভিডিওটিতে ডাক্তার মোহাম্মদ হাসান মোরাদের জীবনের কথা তুলে এনেছি। ভিডিওটিতে প্রতিমন্ত্রী হাসান মোরাদের জীবনের এমন কিছু কথা জানতে পারবেন যা আপনি কোনোদিনও শুনেননি। তার জন্য ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। চলে যাচ্ছি মূল কথায়। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ সরকারের বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান 1974 সালের 10 অক্টোবর জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 75 পরবর্তী জামালপুর জেলা আওয়ামী লীগের চরম দুঃসময়ের কাণ্ডারি হিসাবে পরিচিত। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার, মাতা আনোয়ারা বেগম। জামালপুর শহরের কিশলয় বিদ্যা নিকেতনে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের শুরু। 1990 সালে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা এসএসসি, 1993 সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 2000 সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে পিজিসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। ডাক্তার মোরাদ হাসান ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করেছেন। মা বাবার স্বপ্ন পূরণের জন্য ডাক্তার হলেও রাজনীতি মিশে আছে তার রক্ত মাংস মজ্জায় বলে জানান তিনি। একজন রাজনীতির কবি মির্জা আজম এমপির হাত ধরে জামালপুর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ডাক্তার হাসান মোরাদ নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা জামালপুর চার আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জানা যায়, দশম সংসদে মনোনয়ন বঞ্চিত হয়েও আওয়ামী লীগের প্রতি ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তার মোরাদ হাসান একাদশ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় এমপি নির্বাচিত হতে সক্ষম হন। 2018 সালের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। তারপর 2019 সালের মে থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও একাধারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য। ব্যক্তিগত জীবনে ডাক্তার জাহানারা এহসানকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন ডাক্তার হাসান মোরাদ। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। মানুষ হিসাবেও তিনি বেশ মানবিক বলে জানা যায়। বিশেষ করে করোনাকালীন সময়ে তিনি বেশ কাজ করেছেন। জানা যায়, নিজ এলাকায় যখন চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর সংকট, তখন এগিয়ে এসেছিলেন তিনি। শুধু নিজ উপজেলা সরিষাবাড়ি নয়, বরং জামালপুর হাসপাতালেও নিজ ব্যবস্থাপনায় বিতরণ করেছিলেন সুরক্ষা সামগ্রী, চেষ্টা করেছিলেন পিসিআর ল্যাব বসানোরও। এছাড়া জানা গেছে, জনসমাগম এড়িয়ে রাতের আধারে ত্রাণ পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে। করোনার বিস্তার রোধে সবাইকে সচেতন করা থেকে শুরু করে কেউ যাতে না খেয়ে থাকে সে লক্ষ্যে নিরন্তর ছুটে চলেছিলেন তিনি। বলছিলেন, শুধুমাত্র তার নিজের নির্বাচনী অঞ্চল নয়, বরং নিজ অঞ্চলের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান সারা জেলার অবহেলিত মানুষের মধ্যে। ডাক্তার হাসান মোরাদ সম্পর্কে এই কথাগুলো আমাদের বানানো নয়, বরং এলাকার নানানজনের থেকে সংগ্রহ করা। তিনি তার এলাকায় ভালোই জনপ্রিয় ছিলেন ও মানুষের জন্য বেশ কাজ করেছেন বলেও জানা যায় অনেকের থেকে। তবে সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য চারিদিকে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তার তীর্যক মন্তব্যের পর তার নিজ এলাকার মানুষও সমালোচনা করতে বাধ্য হয়েছেন। এছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়েও কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, জাপার নেতাকর্মীদের সমালোচনা শিকার হয়েছিলেন। তারপর কিছুদিন আবার আলেম ওলামাদের সাথে মিলেমিশে কাজ করতেও দেখা গেছে, এমনকি জুমার নামাজের দিন মিম্বরে বসে বক্তব্যও দিতে দেখা গেছে। সবশেষ তিনি বিতর্কের জন্ম দিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে তীর্যক মন্তব্য করে। সাইদি সাহেবের ফাঁসি চেয়ে তিনি সবচাইতে বেশি সমালোচনায় পড়েছেন। হঠাৎ ডাক্তার হাসান মোরাদের এহেন কথাবার্তায় অবাক হচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরাও। এ নিয়ে আপনার কি মন্তব্য?
প্রতিমন্ত্রী হাসান মুরাদের এত সব বিতর্কিত মন্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন ওনাকে নিয়ে আমাদের প্রাপ্ত তথ্যগুলো নিয়েও। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরিশেষে আমাদের এই জীবনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।